জলপাইগুড়িতে বেশ কিছু শিশু আক্রান্ত হয়েছে এবং শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে টুইট করে জানিয়েছে যে তারা ভবানীপুরে ব্যস্ত রয়েছে তৃণমূলের বহু নেতা কর্মীরা এবং তাদের দিকে কোনো কর্ণপাতও করছে না। এবং আমি কি সেন্ট্রাল টিমের সঙ্গে কথা বলবো যাদের তারা যাতে আসে এবং সেন্ট্রাল হেলথের সঙ্গে কথা বলবো? এই নিয়ে একটা টুইট, বাংলা একটা প্রবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তো এখন স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকার, জেলা প্রশাসন যা যা করার তাই তাই করছেন। রোগ বা অসুস্থতা আচমকা যদি কোনো কারণে হয়ে থাকে তার কারণটাকে চিহ্নিত করা, তার চিকিৎসার ব্যবস্থা করা যথাযথভাবে চলছে। তারা একটুখানি দেখুন না, এই যারা অলস মস্তিষ্ক শয়তানের বাসা, টুইটে যাদের অস্তিত্ব জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা দেখুন না যে উত্তরপ্রদেশে তারা গঙ্গায় ডেড বডি ফেলতে হয়েছিল কেন, এগুলো খবর নিন। আর কেন্দ্রীয় সরকার যেখানে স্বাস্থ্যর ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে সেরা বলছে, সেখানে এই সমস্ত আধা নেতারা ভেসে থাকার জন্য টুইট করেন, এ করেন, ওই করেন, ওই একটাই উত্তর, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। ত্রিপুরার CPIM রাজ্য সম্পাদক গৌতম দাস সাংবাদিকতার সঙ্গেও তিনি কিন্তু ওতপ্রোতভাবেই জড়িতই ছিলেন। ওনার সঙ্গে আমার অতি পুরনো পরিচয়। যে কয়জন মানুষকে ত্রিপুরায় বামপন্থীদের মধ্যে চিনি তাদের মধ্যে তিনি অন্যতম। তার প্রয়াণের খবর শুনে আমি সকালেই এসেছি। এখন একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, কারণ কোভিড টেস্ট কাল রাত্রে আর একবার কনফার্মেশনটা দরকার ছিল, ফলে কোভিড রিপোর্ট যদি পজিটিভ হতো তাহলে সেক্ষেত্রে এখানেই কোভিড প্রোটোকল মেনে শেষকৃত্য করতে হতো, আর কোভিড রিপোর্ট যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আজ ত্রিপুরা নিয়ে যাওয়ার একটা প্রশ্ন আসে। তো হসপিটাল কর্তৃপক্ষ তারা অত্যন্ত সহযোগিতা করেছেন, এই মাত্র কোভিড রিপোর্টটা এসছে এবং কোভিড রিপোর্টটা নেগেটিভ, ফলে CPIM এর নেতৃবৃন্দ এসে গিয়েছেন, তারা ব্যবস্থা করছেন যাতে আজ বিকেলের মধ্যেই তাকে সন্ধ্যাবেলা ত্রিপুরা নিয়ে যাওয়া হয়। ফলে তার আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার পরিবারবর্গ এবং তার সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি, এবং নিশ্চিতভাবে আমি হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ দেব, তারা যুদ্ধকালীন তৎপরতায় এই গোটা কাজটা তারা করেছে।